বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত সারা দেশ। এর মধ্যেও খুশির খবর, শহর দুর্গাপুর করোনা মুক্ত। এই সময় দুর্গাপুর পুরসভার 9 নং ওয়ার্ডের পক্ষ থেকে ব্লক কনভেনার জয়ন্ত রক্ষিতের উদ্যোগে পালন করা হলো সচেতনতা সমাবেশ। এই সমাবেশ অনুষ্ঠিত হয় সেকেন্ডারি SN ব্যানার্জি কনিষ্ক ও স্টিল মার্কেটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী কল্লোল ঘোষ, দুর্গাপুর ইস্পাত হাসপাতালের চিকিৎসক অর্ণব চৌধুরী, ভারতীয় প্রাক্তন ফুটবল খেলোয়াড় অমিতাভ ঘোষ, স্থানীয় বিদ্যালয়ের সম্পাদিকা দেবযানী বোস, ইস্পাত হাসপাতালের সেবিকা সাধনা রায় ও 1 নং ব্লক কনভেনার জয়ন্ত রক্ষিত। বক্তারা তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে বোঝালেন কিভাবে নিজেদের সুস্থ রাখা যায়। এছাড়াও পথ চলতি মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। আমরা বিশেষ কিছু জানতাম না, কিন্তু রোগটার যেটা বিশেষত্ব হচ্ছে খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি ছড়িয়ে দেয়। কাকে ছড়ালো, কার কাছ থেকে এলো আমরা কেউ জানতে পারি না, কারণ রোগটা আসার পরে 7-8 দিন আমাদের সাহস কিছু হয় না। প্রত্যেকেই জানেন যে আমরা এই সময় একটা সংকটকালীন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আমরা না সারা বিশ্বই যাচ্ছে, কিন্তু কোথাও একটা আসার আলো যে আমাদের এই থাইরয়েড কান্ডিগুলো কিন্তু এখনো সেভাবে এফেক্টেড নয়। এটা করি COVID-19 একটা খুবই ছোঁয়াচে রোগ, কিন্তু তাহলেও এর কিন্তু কিলার ইনস্টিংক্ট মানে মারণ ক্ষমতা কিন্তু অতটা নয়। এর আগেও 2008 সালে সার্স হিসেবে এরকম একটা আসার এসপিডিটি এরকম সিস্টেমে একটা এসেছিল। পরবর্তী সময় মিডিল ইস্টে আপনার মার্চ হিসেবে সৌদি আরবে এরকম এসেছিল। সবাইকে যাই করা হয়েছে, আগামী পৃথিবীকে আমরা আবার সুন্দর করে চলছে। এইবারেও আমরা করোনাকে ভয় না পেয়ে করোনার বিরুদ্ধে আমরা জয়লাভ করব, আমরা করব জয় নিশ্চয়। সাধারণ মানুষ এই সমাবেশ থেকে নিজেকে সুরক্ষিত ও সুস্থ রাখার শিক্ষা পেলেন। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর।